আজকের ভিডিওতে আমি আরএসজিএস থেকে একটা ছোট্ট ভিডিও বানাবো এবং এখান থেকে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা সান-সিনক্রোনাস অরবিট কি আর একটা জিওস্টেশনারি অরবিট কি। অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি এখানে সান-সিনক্রোনাস অরবিট থেকে সান-সিনক্রোনাস স্যাটেলাইট এবং জিওস্টেশনারি স্যাটেলাইট, এই দুটো আমাদের এখানে আলোচনার বিষয়। তো প্রথমেই আমরা আসি সান-সিনক্রোনাস স্যাটেলাইটে। তো অ্যাকচুয়ালি সান-সিনক্রোনাস স্যাটেলাইটটা কি আর এবং জিওস্টেশনারি স্যাটেলাইট কি, এই দুটো আমরা অনেক সময় দেখি। তো জিওস্টেশনারি স্যাটেলাইট যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই চলে যাই যে এর ধারণা এসেছিল 1945-এ এসি ক্লার্কের হাত ধরে। তিনি বলতে চাইছিলেন যে পৃথিবীর ওপরে এমন একটা জায়গায় যদি আমি কোনো একটা বস্তু স্থাপন করতে পারি তাহলে সেটা পৃথিবীর ওপর স্থিরভাবে তথ্য সংগ্রহ করতে পারবে। তো এই যে ধারণাটা সেটাই 1964-এ নাসা কী করেছিল যে একটা সিনকম SYNCOM এই একটা স্যাটেলাইট নিরক্ষরেখার ওপর স্থাপন করেছিল এবং এখান থেকে ইউএসএ থেকে যে টোকিও তার মধ্যে আমরা টেলিভিশন ট্রান্সমিশন সম্ভব হয়েছিল এবং সেই থেকেই হচ্ছে জিওস্টেশনারি যে স্যাটেলাইট আছে তার যাত্রা কিন্তু শুরু হয়। তো এর যে আমরা দেখব যে এটা সাধারণত নিরক্ষরেখার ওপরে এটা স্থাপন করা হয় এবং এটা নিরক্ষরেখা থেকে কিছুটা ইনক্লাইন হতে পারে কিন্তু সেটার মান খুবই কম এবং এর অল্টিটিউড সাধারণত 36,000 কিলোমিটার হয়ে থাকে। যদি আমরা অ্যাপ্রক্স দেখি তাহলে 36,000 কিলোমিটার হচ্ছে এর উচ্চতা এবং পৃথিবী কী করে নিজ অক্ষের ওপরে 24 ঘন্টায় একবার কিন্তু ঘুরে আসে। এটাও কিন্তু পৃথিবীর চারিদিকেও কিন্তু সেম টাইমে ঘোরে, তার জন্য এটা আমরা আপেক্ষিকভাবে যদি দেখি তাহলে এটা কিন্তু ফিক্সড পজিশনে থাকে এবং আমার যেমন যদি এ পজিশনের ওপরে যদি আমি এটা ফিক্সড থাকে তাহলে কিন্তু পৃথিবীও যে গতিতে ঘুরছে এটাও সে গতিতে ঘুরছে, তার জন্য এর পজিশন কিন্তু ফিক্সড। এবং একটা স্যাটেলাইট ওয়ান থার্ড এরিয়া, পৃথিবীর ওয়ান থার্ড এরিয়াকে কভার করতে পারে। তাহলে আমরা যদি এইরকম এখানে একটা বসাই এখানে এবং এই পিছনে একটা যদি বসাই, এখানে একটা বসালাম, তারপরে আমি যদি এখানে একটা যদি বসাই এবং এখানে যদি একটা বসাই, তো তিনটে বসালে আমার কী হবে যে গোটা পৃথিবীকে কিন্তু কভার করতে পারবে। এবং এটা সাধারণত আমরা মেট্রোলজিক্যাল ইউজ, কমিউনিকেশান বা ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। এবং যদি এক্সাম্পল দেখি তাহলে দেখব ভারতের ক্ষেত্রে ইনস্যাট, গোজ আছে, এরা সাধারণত এই শ্রেণীর হচ্ছে স্যাটেলাইট এবং এরা মেনলি হচ্ছে ইকুয়েটর উপর পজিশন করা হয়, এটা আমরা আগেই বলে ফেলেছি। তো এই হচ্ছে এর বৈশিষ্ট্য। এরপরে আছে সান-সিনক্রোনাস স্যাটেলাইট। এই সান-সিনক্রোনাস স্যাটেলাইট যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা সাধারণত উত্তর দক্ষিণে সাধারণত মানে হচ্ছে পোলকে বা নিয়ার পোল যে এরিয়াকে এরা কভার করে এরা আবর্তন করে পৃথিবীর চারিদিকে এবং এর আবর্তনে যে সময়কাল, যে এই যে কক্ষপথ, যে অরবিটাল, সেই অরবিটাল পিরিয়ড সাধারণত 102-105 মিনিট পর্যন্ত হতে পারে এবং এরা যেখান থেকে যাত্রা শুরু করবে, দেখা যাচ্ছে এরা এখান থেকে যাত্রা শুরু করলো, এবার এই জায়গায় আবার ফিরে দেখা যাচ্ছে এই জায়গায় যাত্রা শুরু করলো, এই জায়গায় ফিরে আসতে কিন্তু যেহেতু কী হয় যেহেতু এটা পৃথিবীকে চক্কর খাচ্ছে এবং সঙ্গে সঙ্গে পৃথিবীও কি নিজক্ষে চারিদিকে ঘুরে যাচ্ছে, তার জন্য এটা কিন্তু পৃথিবীর সব যে এই যে অরবিটের মধ্যে পৃথিবীর যে জায়গা আসবে সেই জায়গায় কিন্তু পুনরায় আবার সেম টাইমে কিন্তু যতদিন এর পিরিয়ড আছে যে সেম জায়গায় যে সেম যে স্পেসিফিক পিরিয়ডে সেই পিরিয়ডে কিন্তু ওখানে সে ফিরে আসবে, যেটাকে আমরা টেম্পোরাল রেজলিউশন হিসাবেও জানি। তাহলে এর হচ্ছে
একটা অরবিটে পাক খেতে সময় লাগবে এই টাইমটা। কিন্তু এ যেখান থেকে যাত্রা শুরু করলো, দেখা গেল এই স্থান থেকে যাত্রাটা শুরু করেছিল, সেখানে আবার ফিরে আসতে বিভিন্ন স্যাটেলাইটের বিভিন্ন সময় লাগতে পারে। যেমন আমরা যদি বলি যে আইআরএসের যদি 1C বা 1D যদি আমরা নিই, তাহলে এটা কিন্তু 24 দিন টাইমটা নিয়ে নেয়। এবং সাধারণত এই যে অরবিটগুলো আছে সেগুলো হচ্ছে লো হাইটের অরবিট, কারণ এর উচ্চতা কিন্তু জিওস্টেশনের মতো অনেক উঁচুতে হয় না। এরা 200 কিমি থেকে 950 কিমির মধ্যে কিন্তু হয়ে থাকে এদের উচ্চতা। তবে বেশিরভাগ উচ্চতায় আমরা কী দেখব, 700 থেকে 800 মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম স্যাটেলাইটগুলো কিন্তু পজিশন করা হয় বা স্থাপন করা হয়। এবং এরা সাধারণত কী করার জন্য, ফরেস্ট্রি, জিওলজিক্যাল, হাইড্রোলজিক্যাল, ওশানোগ্রাফি, এগ্রিকালচার, বিভিন্ন অ্যাপ্লিকেশানে কিন্তু এদেরকে ব্যবহার করা হয়। এবার এক্সাম্পল যদি আমরা দেখি, তো এক্সাম্পল দেখবো যেমন আইআরএস, স্পট, নোয়া, যেমন আইআরএস, তারপরে ওটি, এটা যেমন ফ্রান্সের, তারপর নোয়া। তো এইগুলো হচ্ছে এর এক্সাম্পল। তো আরএস এবং জিআইএস থেকে এটা একটা ছোট্ট টপিক ছিল এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক।